রাতের রাস্তায় পুলিশের তোলাবাজি, টাকা না পেয়ে পিকআপ ভ্যানকে তারা, একেবারে সজোরে গাড়ির ধাক্কা লাইট পোস্টে, জখম গাড়ির চালক পুলিশি জুলুমের অভিযোগে সোচ্চার হয়েছেন। তোলা না দেওয়ায় পণ্য বোঝায় গাড়িকে তাড়া, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মারল ট্রাক, ঘটনায় জখম গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানা এলাকায়। জানা গিয়েছে কাঠালিয়া এলাকায় ভোররাতে ডিউটির সময় মুর্শিদাবাদ থেকে আসা কাঁঠাল বোঝায় গাড়িকে দাঁড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদের কাছে 100 টাকা দাবি করা হয় বলে অভিযোগ, কিন্তু ওই গাড়ির চালক 20 টাকা দিতে চাইলে পুলিশ কর্মীরা নিতে রাজি হয়নি। এরপর দ্রুত ওই গাড়ি নিয়ে পালিয়ে আসছিলেন গাড়ির চালক, আর সে সময় গাড়িটিকে ধাওয়া করে উত্তর কাশীপুর থানার একটি গাড়ি। উত্তর কাশীপুর থানার বর্ডার পেরিয়ে ভাঙড় থানার মধ্যে গিয়েও রেহাই পায়নি গাড়িটি। পেছনে ধাওয়া করে দ্রুত গতিতে যখন যাচ্ছিল, তখনই গাড়িটি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে, তারপরেই পালিয়ে যায় পুলিশের গাড়িটি। চালকের দাবি, মুর্শিদাবাদ থেকে কাঁঠাল নিয়ে তিনি ঘটকপুকুর বাজারে বিক্রি করতে আসছিলেন। সেই সময় উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা কাঁঠালিয়া এলাকায় গাড়িটিকে আটকানোর পরেই এমন ঘটনা ঘটে। এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। সকালবেলা ভোর 3:30 নাগাদ এই কাঁঠালের গাড়িটা কাশীপুর আর কি কাশি ব্রিজের ওপার থেকে কাশীপুর থানাতে হয়ে আসছিল। কাশীপুর থানাটা জাল গাড়ি এই কাঁঠাল গাড়িকে তাড়া করে, তার মানে এই ড্রাইভার যেটা বললো যে আমার কাছে 20 টাকা চেয়েছিল, 100 টাকা চেয়েছে, আমি 20 টাকা দিচ্ছিলাম, লাইনি, যার জন্য ওরা আমাকে তেড়ে এসে এই বলতো। কিন্তু এই সামনে একটা রডের গাড়ি দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে এই গাড়িতে স্পিড আসছিল, যেহেতু কে বাজার ধরতে হবে, এই গাড়িটি স্পিড আসছিল, এ সাইড নিতে গিয়েছে কাশীপুর থানার যে গাড়িটা ও তেড়ে আসছিল, ও একে বেড দিয়ে বলে সামনে ঢুকতে দিয়েছে, ও আর লাইন না দেখতে পেয়ে ওই সামনে ইয়েতে মেরে দিয়েছে তোমার পোস্টারে। কিন্তু অ্যাকচুয়ালি ওই গাড়িটা তেড়ে না আনলে এই দুর্ঘটনা ঘটতো না। তারপরে আমাদের ভাঙড় থানার ট্যাবিক এরা স্যাংস্যাং সকালবেলা 1 ঘন্টা না হতে হতে সবাই খবর হয়ে সব উঠে এসছে, খুব ভালো কাজ করেছে। কিন্তু কাশীপুর থানাতে যে গাড়িটা তেড়ে এসেছিলো, এই গাড়িটা যেই অ্যাক্সিডেন্ট করেছে, ওই আর 1 সেকেন্ড এখানে দাঁড়ায়নি, এখানে পালিয়েছে। পালিয়ে গিয়ে তো হবে না, এখানে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা দেখলে সব বোঝা যাবে। আমরা যেহেতু স্থানীয় এখানে ছিলাম, যেটা দেখেছি সেটাই বলেছি। সকালে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্রুততার সাথে গাড়িটিকে সরানোর কাজ শুরু হয়। যদিও উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে খবর এমন কোনো ঘটনাই ঘটেনি। পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল পিকআপ ভ্যানটি, সেই কারণেই ধাওয়া করা হয়েছিল। গাড়ির চালক বলেন, পুলিশ গাড়ি দাঁড় করিয়ে 100 টাকা চেয়েছিল, আমি 20 টাকা দিতে রাজি হই, মাল বিক্রির তাড়া থাকায় দ্রুত গতিতে আসার সময় আমাকে ধাওয়া করে পুলিশ গাড়িটি। ঘটনাটা ঘটেছিল, পুলিশ কাঁঠাল থেকে আমাকে তাড়া করে নিয়ে আসছে, এখানে এসছে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, ও এসে দাঁড়িয়েছে এখানে সাইড হবে, এবার ও বাঁ দিকে গ্যাপ পেয়ে বাঁ দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে পোস্টারের সঙ্গে ছাঁটিয়ে দিয়েছে। কে ছাঁটিয়েছে? পুলিশ ভ্যান ছাঁটিয়ে দিয়ে ও পুলিশ ভ্যান চলে গেছে সোজা ঘটপুকুরের দিকে, আর আমি দাঁড়িয়ে গেছি। কেন তাড়া করেছে? পয়সা নেওয়ার জন্য তাড়া করেছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, 20 টাকা দিতে গেছে, 20 টাকা নেয়নি। কী বললো? ও বলছে কি 100 টাকা দিতে হবে। আমি বললাম আমার হাত ধরার টাইম হয়ে গেছে, আমি আর কাছে 100 টাকা নেই, 20 টাকা দিচ্ছি, দিয়ে ও নেয়নি, আমি চলে এসেছি, ও আমাকে তাড়া করে নিয়ে চলে এসেছে। তারপরে এখানে এসে ও একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ও দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে সাইড করে দিয়ে আমার গাড়ি পোস্টারে লেগে গেছে, ও পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।